আজকে পথে বন্ধুর পক্ষে আমি বুলবুল আহমেদ লিলিন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের গল্পটা যে গল্পটা আপনাদেরকে আমি বলবো, প্রত্যন্ত অঞ্চলে একদম প্রত্যন্ত অঞ্চলে যে কামারদের যে কষ্টের জীবনযাপন সেটা তুলে ধরার চেষ্টা করব। একদম প্রত্যন্ত অঞ্চলের ভিতরে বর্তমানে যেভাবে হাওয়া দিয়ে তারা এই যে কামারের কাজটা করতেছে, আসলে বর্তমানে কিন্তু ডিজিটাল দেশ ঠিক আছে, বাট এখনো ওরকম উন্নত সেবা সব জায়গায় পৌঁছায় নাই দেখতে পাচ্ছেন। তবে এখনো তারা যে এই কাজটা ধরে রেখেছে এটা আসলে কি বলবো, অবিশ্বাস্য। তো এটা দিয়ে কি আপনাদের আয় রোজগার কেমন হয়? মোটামুটি চলতে পারে আর কি। মোটামুটি চলতে পারে। তো প্রতিদিন কিরকম আপনার এইখানে ই হয়, এই অর্ডার হয়? ওটা বলা যায় না, টুকটাক। তো এই যে দুইজন মানুষ কষ্ট করতেছেন, অন্তত দুইজনে 1000 টাকা তো রোজ এরকম একটা ফালাইতে হবে। ওরা যদি কাজ আসে তাহলে পরে, কাজ না আসে তাহলে ভাগ্যের উপর নির্ভর করে। আপনারা তো একটু শহর কেন্দ্রিক হলে বা একটু মেন রোডের দিকে গেলে আপনাদের মনে হয় আয় রোজগারটা একটু বেশি হতো, তাহলে আপনারা এই একদম ভিতরে বসে আছেন? জানো তো টাউন বান্দরও যায় না, ওই গ্রামে গ্রামে কাছাকাছি হয়, বাড়ির কাছে হয়, সুযোগ সুবিধা হলো দেয় তাই উনি হয়। আপনার নামটা কি একটু বলবেন? সুভাষ। সুভাষ, এই এলাকাটার নাম কি একটু বলেন? এই জান দেব, এটা হলো তাই তেঁতুলিয়া চালা কালিয়াকুর উপজেলায় পড়ছে এই জায়গাটা। ভাইয়ের নামটা একটু বলেন। আমার নাম সাত্তার। সাত্তার ভাই, এই সাত্তার ভাই একদম প্রত্যন্ত অঞ্চলের ভিতরে এই কাজটা করে যাচ্ছে। যারা আশেপাশে আছেন, নীতি নির্ধারকরা আছেন, পারলে তাকে একটু সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই তার জন্য ভালো হবে। বর্তমানে এত কষ্টের কাজ আমার মনে হয় কেউ করে না, আর এই চালিয়ে যাচ্ছে আপনাদের সুবিধার। আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন কামাররা বর্তমান যুগে এই সিস্টেমে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা হাওয়া দিচ্ছে। এই হাওয়ার মেশিনটা এখন এটা এখন কিন্তু অনেক মেশিনের মাধ্যমে কাজটা করা হয়, বা পাখার মাধ্যমে, ফ্যানের মাধ্যমে, কিন্তু এইটা একসময় অনেক আগের পদ্ধতি, মোটামুটি আমার মনে হয় 100 বছর আগের পদ্ধতি এটা। তো তারা কত সুন্দর একটা স্টাইলে দেখছেন জিনিসটা বানিয়ে রাখছে। এটার বয়সও মনে হয় অনেক দিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কাঠগুলো ক্ষয়ে গেছে। এখনও কামাররাও যদিও কামারের কাজ করে, বাট এখনও তারা অনেক উন্নত, মেশিনের মাধ্যমে হাওয়াগুলো দিয়ে থাকে, কিন্তু তারা আমি দেখতেছি সোনার চান্দে কি বলিব রে আর এই যে লৌকা হাবুরে ডুবু, এই যে লৌকা হাবুরে ডুবু, এই লৌকা তোমার দয়াল কি বলিব রে আর এই লৌকা তোমার দয়াল কি বলিব আর। বাপদাদার আমলের যেই কাঠ দিয়ে বানানো, কি বলে এটাকে, রাবার দিয়ে বানানো এই হাওয়ার মেশিন, এই মেশিনটা তারা এখনো ব্যবহার করছে। তো আমি আশা করবো যারা এলাকার নীতি নির্ধারক আছেন তাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন,